স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কফ টোয়েন্টি সিক্স শীর্ষ জলবায়ু সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোপ ফ্রান্সিস সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার পঁচিশ হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয় জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে ফোস হলেও সেখানে ঢুকতে পারেনি ইসরায়েলি এক মন্ত্রী বিবিসি জানিয়েছে সোমবার কারেন এলহারা নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে ফিরে যেতে হয় কারণ হিসেবে বলা হয়েছে হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের সুযোগ নেই জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে ইসরায়েলি ওই মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটে বলেছেন এটি খুবই দুঃখের বিষয় যে নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে প্রবেশের সুযোগ রাখেনা জাতিসংঘ ওই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র দেশটির প্রধানমন্ত্রী নাপতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন তারা ওই কর্মকর্তা আরও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাপতালি বেনেট বলেছেন কারিন এলাহে প্রবেশের সুযোগ দেওয়া না হলে মঙ্গলবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি কথা বলে